হ্যালো বন্ধুরা, আমি জিম সরকার আছি আপনাদের মাঝে সার্চ অফ সাসপেন্স চ্যানেল নিয়ে। আমাদের আজকের মিশন হলো চলনব বিলে মাছ ধরা। আমাদের সাথে আরও আছে কিছু বন্ধুবান্ধব ও বড় ভাই। চলনব বিলের বছরে অর্ধেক সময় পানি থাকে না, শুকনো অবস্থায় ধান চাষ করা হয়। বাকি অর্ধেক সময়ে পানি আসে আর সেই সাথে আসে প্রচুর পরিমাণের মাছ। সবাই মিলে আমাদের উদ্দেশ্য সেই মাছ ধরা। যদিও অভিজ্ঞতার দিক থেকে আমরা অনেকেই একদমই আনাড়ি, তবে আমরা চেষ্টা করব মাছ ধরার জন্য। দেখা যাক কি হয়, আমরা রওনা হয়ে যাবো একটু পরেই চলন বিলের উদ্দেশ্যে। রওনা হওয়ার পরে যে জিনিসটা আপনাদের সবচেয়ে বেশি মুগ্ধ করবে সেটা হলো চলন বিলের চারপাশে যে রাস্তা, রাস্তার আশেপাশে যে দৃশ্যগুলো, মনোরম দৃশ্য, সেটি অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর। চলনবিলে যাওয়ার সময় যে রাস্তা দিয়ে আমরা গিয়েছিলাম সেটা হলো নন্দীগ্রাম থেকে বগুড়া, নাটোর বগুড়া হাইওয়ে। নন্দীগ্রাম অংশে আপনারা রাস্তাটি নতুনভাবে দেখতে পারবেন। আগের রাস্তাটি অনেক সরু এবং চিকন ছিল, এখন তা প্রশস্ত করা হয়েছে। আশেপাশের গাছগুলো কেটে ফেলা হয়েছে, সে কারণে অনেক দূর পর্যন্ত চোখ দিয়ে দেখা যায়। আসুন আমরা উপভোগ করতে করতে এগোতে থাকি চলনবিলের উদ্দেশ্যে। চলনবিলে এবারে আমরা প্রথম যাওয়া নয়, এর আগে বহুবার চলনবিলে গিয়েছি। কারণ চলনবিলে আসলে আমার নানির বাড়ি, বহুবার মার সাথে বাবার সাথে যাওয়া হয়েছে, থাকা হয়েছে সেখানে। কিন্তু মাছ ধরার অভিজ্ঞতাটা এবারে হবে প্রথম। আসলে পানিতে নামার সাহস আমার খুব একটা হয় না, সাঁতারটা খুবই কম পারি, সে কারণে পানিতে নেমে মাছ ধরার মতো সাহস কখনই করিনি, পরিবার থেকে অনুমতি দেয়নি। এবার বড় ভাইদের সাথে তাদের সাহসে আসলে মাছ ধরতে যাওয়া আর কি। চলনবিল আসলে বিশাল এলাকা জুড়ে অবস্থিত। নাটোর, সিরাজগঞ্জ, পাবনা এসব জেলার মধ্যে চলনবিল রয়েছে। আমরা যাচ্ছি চলনবিলের সিংড়া অংশে। সিংড়াতে আমরা ঠিক ডাহিয়া ইউনিয়নের কাছাকাছি একটা জায়গায় মাছ ধরবো বলে ঠিক করি। আমরা যখন যাই প্রচুর রোদে আমাদের অবস্থা প্রায় অনেক খারাপ হয়ে গিয়েছিলো। ডিহাইড্রেশনে প্রায় সবারই অবস্থা খারাপ, তাই পৌঁছে সবাই একটু পানি খাওয়া বা এটা সেটা সকালের নাস্তাটা সেরে নিলাম। যদিও পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর গড়িয়ে গিয়েছিলো, বেশিরভাগ মানুষই আমরা সকালে নাস্তা না করেই বের হয়ে পড়ি। সে কারণে চলনবিলে পৌঁছেই আমরা হালকা খাবার, শুকনো খাবার এবং পানীয় কিনে নিয়ে সবাই খেতে থাকি। আমাদের মাঝে ছিল আমাদের আপেল ভাই। আপেল ভাই আমাদের মধ্যে সবচেয়ে সিনিয়র এবং এটা আরেকজন ইউটিউবার রকি। চলনবিলের চারপাশে সে প্রাকৃতিক মনোরম পরিবেশ, এই পরিবেশের মাঝে আপনাদের সাথে নিয়ে মাছ ধরার ভিডিওটি উপভোগ করবো ইনশাল্লাহ। আপনারা সবাই এই পর্যন্ত আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, পাশে বেল আইকনটি টিপে আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আবারও দেখা হবে পার্ট 2 নিয়ে।